URL in Laravel এর জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করব eloquent sluggable CVI broc এটা স্টার পাইছে 2416 টা এখানে বলতেছে যে এই লিংকের থেকে এই লিংক বেশি রিডেবল এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এই নিউজটা এই পোস্টটা আসলে কিসের এটা দেখে বোঝা যায় না কিন্তু এটা দেখে বোঝা যায় মাই ডিনার উইথ কার সাথে ডিনার এটা নিয়ে পোস্ট তো গুগল এই ধরনের ইউআরএল সাজেস্ট করে আমরা যে লিংক বানাইছিলাম কি লিংক বানাইছি যে লিস্ট দিয়ে 4 দিলে 4 নাম্বার লিস্টে দেখায় এটা তো ইউআরএল ফ্রেন্ডলি না এটাকে স্ল্যাগ দিতে পারি এখানে কিভাবে সাপোজ এই নামটাই দিব স্পেসগুলো কনভার্ট হয়ে যাবে বা চেঞ্জ হবে কিছু একটা হবে সেটার জন্য আমাদের এই প্যাকেজটা আমরা আগে ইনস্টল দিব এই প্যাকেজটা ইনস্টল দিতে গেলে আমাদের যেহেতু লারাভেল ভার্সন 5.7 আমাদের প্যাকেজটা লাগবে মিনিমাম 4.6 তো এটা তো আমি কম্পোজার দিয়ে এটা কপি করলাম আমি এখানে আফটারনুন লারাভেল কোনটা বুক কোড তাই না তাহলে এখানে ওপেন উইথ কমান্ড উইন্ডো এডিট ইনস্টল হোক এটা ইনস্টল হয়েছে স্লাগেবল এর জন্য স্লাগেবল ইউআরএল এর জন্য আমার প্যাকেজ হচ্ছে এটা এই প্যাকেজ আমরা ইউজ করতেছি আচ্ছা এটা ইউজ করার পরে কি করতে হবে দ্য প্যাকেজ উইল অটোমেটিক্যালি রেজিস্টার ইটস সার্ভিস প্রোভাইডার অপশনালি যদি পাবলিশ দ্য কনফিগারেশন পাবলিশ করতে পারি দরকার নাই আপাতত পাবলিশ করার এখন স্ল্যাগ নিয়ে কাজ করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই প্যাকেজটা মডেলসে বলতেছে আপডেট মডেলে আমাকে হাত দিতে হবে তো আমরা মডেলে যাব কপি আমাদের মডেল হচ্ছে টু ডু লিস্ট এখানে আমরা আরেকটা নিচ্ছি এটা কি ফর স্ল্যাগ নাম দেখেই অবশ্য বোঝা যায় নেক্সট বলতেছে মডেলসে ইউজ স্ল্যাগেবল দিতে হবে কপি তাহলে ইউজ যেমন সফট ডিলিট ছিল একই রকম ফর এটাতে আমি দিব ইউজ স্ল্যাগেবল এটা কি হয়েছে এটা এরর দিল কেন ও সরি ইউজ দিছি তো তাই না আর এই ঘটনাটা কি না ভিতরেই তো দিছে ভিতরেই তো দিছে আচ্ছা একটু পরেই হয়তো ঠিক হয়ে যাবে এখনো ঠিক হয় নাই তো স্লাগেবলের জন্য আর কি করতে হবে এই যে এটা নিতে হবে কপি এখানে পেস্ট সেভ আচ্ছা এটা দেওয়ার পরে আর এররটা কিন্তু দিচ্ছে না আমি যে বলছি ইউজ স্লাগেবল এখানে স্লাগেবল এটা এখানে বলতেছে স্ল্যাগ সোর্স স্ল্যাগ হবে কোনটা থেকে টাইটেল থেকে নাকি ডিসক্রিপশন থেকে নাকি নোট থেকে টাইটেল থেকে তো এখানে বলা আছে সোর্স হবে টাইটেল আমার কি ফিল্ড আছে টাইটেল তাহলে তো টাইটেল দেওয়া যাবে না কি দিতে হবে নেম তাহলে সোর্স হবে না নেমটাই বেটার এটা তো আপনি বুঝতে পারলেন তাই না এখন আপনার খুশি আপনারা যখন প্রজেক্ট করবেন তখন হ্যাঁ হ্যাঁ ওগুলো অটোমেটিক সেট হবে দেখবো আমরা কোথায় ছিলাম এখানে এটা না নেক্সট এখন নতুন পোস্ট যখন হবে সেভিং এ মডেল ইজ ইজি যখন টাইটেল দিব আমরা তো টাইটেল দিই না কি দিব নেম দিব তখন সেভ করলে অ্যান্ড সো
ইজ রেট্রাইভিং এরপরে যদি আমি পোজ ডট স্ল্যাগ দিই তাহলে স্ল্যাগ পাবো। আচ্ছা টাইটেল দিলাম, সেভ দিলাম, অ্যান্ড শো ইজ টু রেট্রাইভিং, ও স্ল্যাগ দিলেই আমি স্ল্যাগ পাবো, যদিও স্ল্যাগ নামে কেউ নাই কিন্তু স্ল্যাগ দিলে স্ল্যাগ পাবো, এতটুকুই। তো বেশি সহজ হয়ে গেল যে। আচ্ছা তো আমাদের এইভাবে তো আমরা পোস্ট ক্রিয়েট করছি তাই না, আমরা তো পোস্ট ক্রিয়েট করি নাই, আমরা করছি ডিবি সিড। এখন কথা হচ্ছে ইউআরএল এ কি হবে, ইউসেজ, এটা না হয় ইউজ করলাম সেটা পরের কথা, সেভ করলাম, রেপ্লিকেট করলে যদি সেভ করি অটোমেটিক হবে মাই অসাম ব্লগ পোস্ট, কিন্তু ইয়ের কথা বলা নেই, একটা ফিল্ড তো লাগে ডেটাবেজে স্ল্যাগটা রাখার জন্য, একটা ফিল্ড লাগে, ফিল্ডের কথা কিছু বলে নাই না এটা। টাইটেল আমার তো এখানে টাইটেল না, আমারটা হচ্ছে নাম। এখন টাইটেল যদি এটা হয় তাহলে স্ল্যাগ লিংক হয় এইটা, তাহলে আমরা একটু ট্রাই করব, তার তাহলেই আমরা বুঝবো কিভাবে ট্রাই করব। আমার তো এখানে ডক্টর আছে তো আরেক ঝামেলা। হ্যাঁ আচ্ছা এটা যদি হয় কপি তাহলে লিস্টের পরে স্ল্যাশ পেস্ট, এখানে আমরা একটু হাইপেন এটা না 52 নাম্বার এটা দিলে পায় না। আচ্ছা এটাও হইতে পারে যে আমরা পিএইচপি আর্টিসান ডিবি সিড, পিএইচপি আর্টিসান ডিবি সিড, এখানে তো আমার 78 পর্যন্ত ছিল তাই না, এখন হয়েছে 98 পর্যন্ত। সাপোজ আমি একটু ইয়ে করি এসকিউএল এ, আচ্ছা শেষেরগুলা কিভাবে আসবে, শেষেরগুলা ব্যাক রিফ্রেশ 10-এর দিকে যাই, 10-এ পাইছি এটা, কপি, লিস্টসের পরে আরও কাজ আসলে বাকি আছে কিন্তু আমি একটু দেখতে চাচ্ছিলাম যে আসলে ওরা আরও সহজ করছে কি না, যে এতটুকু কাজে হয় কি না, না তাহলে আরও কিছু কাজ আমাদের বাকি আছে সেটা আমাদের দেখতে হবে। কি কাজ বাকি আছে, দ্য স্ল্যাগ সার্ভিস ক্লাস, ইউজ ইভিআই ব্রোক ইলোকুয়েন্ট স্ল্যাগেবল সার্ভিস স্ল্যাগ সার্ভিস, অল দ্য লজিক ইজ জেনারেটেড, জেনারেট স্ল্যাগ ইজ হ্যান্ডি বাই স্ল্যাগ সার্ভিস ক্লাস, জেনারেলি ইউ ডোন্ট নিড টু অ্যাক্সেস দিস ক্লাস ডাইরেক্টলি, অল দো দ্যার ইজ ওয়ান স্ট্যাটিক মেথড দ্যাট ক্যান বি ইউজ টু জেনারেট এ স্ল্যাগ ফর এ গিভেন স্ট্রিং উইদাউট অ্যাকচুয়ালি ক্রিয়েটিং অর সেভিং অ্যান অ্যাসোসিয়েটিভ মডেল। তো স্ল্যাগ সার্ভিসে ক্রিয়েট স্ল্যাগ পোস্ট ক্লাস স্ল্যাগ মাই ফার্স্ট পোস্ট, অ্যানাদার স্ল্যাগ সোর্স, অন আপডেট করি নাই, আমরা একটু এটা করি, এটা করলে কি হবে সেটা বলতেছি, সার্ভিস প্রোভাইডার করলে আপনি কনফিগ ফোল্ডারে দেখবেন একটা ফাইল ক্রিয়েট হবে, কনফিগ ফোল্ডারে দেখবেন একটা ফাইল ক্রিয়েট হয়েছে স্ল্যাগেবল। হ্যাঁ যদিও এটাতে হাত মনে হয় না, মনে হয় দিতে হবে না। হ্যাঁ আচ্ছা তো যাই হোক এটা করতে বলছে আমরা করলাম, আপডেটিং ইওর ইলোকুয়েন্ট মডেল, আমি মডেল তো আপডেট করছি তাই না, আমার নেক্সট সমস্যা হচ্ছে
আমি নতুন পোস্ট ক্রিয়েট করলে স্ল্যাগ দিলে আমি পাই কি না এটা একটু চেক করব। চেক করার জন্য আমরা টিঙ্কারে চলে যাই, তাহলেই বুঝতে পারবো। তো আমরা চলে যাব পিএইচপি আর্টিসান টিঙ্কার। টিঙ্কারে আমরা ইউজ করব তাকে অ্যাপের ভিতরে টু ডু লিস্ট। এবার ডলার নিউ টু ডু হচ্ছে নিউ টু ডু লিস্ট, নেওয়ার পরে ডলার নিউ টু ডু এর নেম কি দিলাম, নেম দিলাম কি লার্নিং কি স্লাগেবল ইউআরএল, তিনটা ওয়ার্ড দিলাম স্পেস সহ বোঝার জন্য। আসলে নিউ টু ডুতে নেম দিছি, নিউ টু ডুতে ডিসক্রিপশন দিব, ডিসক্রিপশনে এটা থাকলো সাথে সাম মোর ইনফো এবং কি থাকতে হবে নোট, তাই না? মিনিমাম এই তিনটা ভ্যালুই তো থাকতে হবে। নোট দেওয়ার পরে নিউ টু ডু ডট সেভ করার জন্য কি নিউ টু ডু ডট সেভ দিলে আমি কি পাবো, কলাম নট ফাউন্ড। এইখানেই আমি বলতেছিলাম যে এই জিনিসটা বলে নাই তারা, একটা কলাম দরকার স্ল্যাগ। সে কি করবে, এই টাইটেল থেকে এই নেম থেকে যেটা পাইলাম এটাকে স্ল্যাগ বানায় একটা স্ল্যাগ ফিল্ডে লাগবে। তো এত কিছু যে করবে, স্ল্যাগ যে বানাইতে হবে ফিল্ড, এই কথাটা তো এখনো কোথাও পাইলাম না। আমার একটা কি লাগবে, ফিল্ড লাগবে, ফিল্ডের নাম হবে স্ল্যাগ। কোথায়, এখানে? অফকোর্স ইওর মডেল অ্যান্ড ডেটাবেস উইল নিড এ কলাম ইন হুইচ টু স্টোর দ্য স্ল্যাগ, ইউ ক্যান ইউজ স্ল্যাগ অর এনি আদার অ্যাপ্রোপ্রিয়েট নেম ইউ ওয়ান্ট। আমাদের মডেলে এই যে এখানে দিছি স্ল্যাগ, এবং এটা আসবে কোথা থেকে, নেম থেকে। তো এটার জন্য আমরা যেটা করব, টেবিলের নাম কি, টেবিলের নাম টু ডু লিস্ট ফর সফট ডিলিট, একই রকম কপি অল্টার টেবিল। কোড কি হবে, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন অ্যাড স্ল্যাগ টু টু ডু লিস্ট, এইটাই তো টেবিল, তাই না? কপি এটা, আমি টিঙ্কারে আছি, এখানে কোথায় আছি, এখানে বাইরেই আছি, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন। তো আমি একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করলাম, মাইগ্রেশন ফাইলে আমার আছে ডেটাবেজ এইটা। এখানে আমি একটা কি তৈরি করব, ডলার টেবিল ডট স্ট্রিং, স্ট্রিংয়ের নাম দিব স্ল্যাগ, কত 200 পর্যন্ত লেন্থ, 200 দিলে ঝামেলা করবে কি না কে জানে। আচ্ছা, আর এখানে কি দিতে হবে, ড্রপ কলাম, কপি এখানে কলামের নাম স্ল্যাগ, আর এখানে ড্রপ কলাম এখানে হবে স্ল্যাগ, সেভ। কি দিবেন, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। তাহলে এটা করার পরে যদি এটা দেই, এখন কিন্তু ট্রু লিখছে, এটা ট্রু লিখছে, তার মানে সেভ হয়েছে। আচ্ছা, সেভ যদি হয়ে থাকে তাহলে আমি যদি এখানে কি নাম দিছি, নিউ টু ডু ডট
স্লাগ যদি দেই কি পাইছি লার্নিং হাইপেন স্লাগেবল হাইপেন ইউআরএল লার্নিং হাইপেন স্লাগেবল হাইপেন মানে স্পেসগুলোকে হাইপেন দিয়ে কনভার্ট হয়েছে না এখন আমাদের কাজ হচ্ছে এইটা দিলে পায় পাবে কি না কপি লিস্টস এর পরে এইটা দিলে এখনো পায় না তাহলে আরো কিছু কাজ করতে হবে কি করতে হবে আর অল দ্য লজিক টু জেনারেট স্লাগ ইজ হ্যান্ডি স্লাগ সার্ভিস ক্লাস জেনারেলি ইউ ডোন্ট নিড টু অ্যাক্সেস দিস ক্লাস ডাইরেক্টলি অল দো দেয়ার ইজ ওয়ান স্ট্যাটিক মেথড দ্যাট ক্যান বি ইউজ টু জেনারেট এ স্লাগ ফর এ গিভেন স্ট্রিং উইদাউট অ্যাকচুয়ালি ক্রিয়েটিং অর সেভিং অ্যান অ্যাসোসিয়েটিভ মডেল ক্রিয়েট স্লাগের কাজ তো শেষ এখন আমি সার্চ করবো কীভাবে আমার এখন সার্চ দরকার তাই না স্লাগিং আর স্লাগ স্লাগিং ইভেন্ট স্লাগ ইভেন্ট এটাও তো অলরেডি হয়ে গেছে ক্রিয়েট স্লাগ আচ্ছা এখান থেকে একটু তারপরে চেক করব ডেটাবেজে একটু চেক করব কি চেক করব যে লাস্টের দিকে যেটা ঢুকলো এখানে লাস্টে স্লাগ আছে কি না হ্যাঁ স্লাগ ঢুকছে তাই না এখন আমরা চাই আইডি না দিয়ে স্লাগ দিলেও যেন পাওয়া যায় সেটার জন্য লাস্টে কি করতে হবে এইটা দিছি আমরা তাই না হ্যাঁ ভিউয়ে বলতে অ্যাকশনে অ্যাকশনের যেই আছে ফাইন্ড আছে ওখানে কি দিব ও হোয়ার স্ল্যাগ ডট গেট এই যে এতটুকু বুঝছেন আমাদের লাগবে হোয়ার স্ল্যাগ স্ল্যাগ স্ট্রিং ডট গেট তাহলে আমাদের কপি এই এটা লাগবে আর কি সোজা কথা কপি এখন সার্চটা কিভাবে হবে টু ডু লিস্ট কন্ট্রোলারে যাব মানে লিস্ট কন্ট্রোলারে যাব লিস্ট কন্ট্রোলারে যে আমরা কি করছিলাম শো শোতে তো ফাইন্ড দিছিলাম আইডি দিয়ে তাই না কিন্তু আইডির জায়গায় এখন কি পাস করতেছি স্ল্যাগ মানে এই স্ল্যাগটা আসলে এখন আইডি তো এটা হোয়ার স্ল্যাগ ডট গেট এটা কি লিস্ট ডলার লিস্ট সেই ক্ষেত্রে সেভ সেই ক্ষেত্রে এটাতে নট ফাউন্ড বলছিল এখন পোস্ট পাইলো কোথা থেকে ওহ পোস্ট না তো এটা টু ডু লিস্ট কপি পেস্ট সেভ রিফ্রেশ প্রপার্টি নেম ডাজ নট এক্সিস্ট অন দিস কালেকশন এক্সিস্টেন্স কেন নেম নাই নেম তো আছে স্ল্যাগ আছে হোয়ার্স লাগে আইডি দিছি সে এরর দিছে কি প্রপার্টি নেম ডাজ নট এক্সিস্ট অন কালেকশন ইনস্ট্যান্স সিঙ্গেল ডট ব্লেডে প্রপার্টি নেম ডাজ নট এক্সিস্ট অন দিস কালেকশন ইনস্ট্যান্স তাহলে এটা আমাকে টিঙ্কারে দিতে হবে টিঙ্কার কপি টিঙ্কার এখানে আছে
কিন্তু টিঙ্কারে দেওয়ার আগে আমাকে একটু ওয়্যার স্লাগ নামটা কি লার্নিং স্লাগেবল ইউআরএল এটা আচ্ছা এটা করলে কি পাওয়া যায় আদৌ টু ডু লিস্ট এডিট পেস্ট 102 পায় তো দেখছেন এখানে দিছি পাইছে কিন্তু এখানে প্রপার্টি নেম ডাজ নট এক্সিস্ট অন দিস কালেকশন ইনস্ট্যান্স সিঙ্গেল ডট ব্লেড না আচ্ছা এটা যে কোয়েরি করলাম হোয়ার স্লাগ এটা ডিডি করলে আমি বুঝতে পারবো যেটা ঠিক আছে কিনা সমস্যাটা আসলে এখানে কিনা এখানে ডিডি করলে তো আসে ও আসার পরে এটা অ্যারের ভিতরে অ্যারে থাকে আচ্ছা বুঝতে পারছি তাহলে ফরিচ করতে হবে বুঝছেন এখন আচ্ছা সবই আছে ঠিকই আছে কোনো সমস্যা নাই এখন আমি যে ভ্যালু পাঠাইছি এটা লিস্ট লিস্ট এখানে তো ফাইন করলে একটাই পায় তাই না কিন্তু স্ল্যাগ করলে একটার অধিকও পাইতে পারে যদিও ইউনিক করা উচিত এটা যাই হোক তো আমাদের যাইতে হবে লিস্টের ভিতরে সিঙ্গেলে আমাদের ভিউতে যাইতে হবে ভিউতে সমস্যা লিস্টের ভিতরে রিসোর্স ভিউজ লিস্টের ভিতরে যে সিঙ্গেল এখানে যদি লিস্টে থাকে এটা তো এইটা কিন্তু এখন আর না কারণ অ্যারে আছে না অ্যারের ভিতরে জিরোতে আছে এটা টু ডু লিস্ট সুতরাং এখন এই কোড আসলে হবে না এখন ফর ইচ হবে এখন ইফ এন্ড ইফ তো এটা কালকের কোডে তো অলরেডি আছে আমার এখানে হবে ইফ লিস্ট ইফ অ্যাট দ্য রেট হ্যাঁ ওগুলা দেওয়া যেতে পারে ফর এলস এবং অ্যাট দ্য রেট এন্ড ফর এলস আর হবে অ্যাট দ্য রেট এমটি ফর এলসে হবে ডলার লিস্ট অ্যাজ ডলার রো তাহলে এটা হচ্ছে রো ডট নেম এটা হচ্ছে রো ডট ডিসক্রিপশন এটা হচ্ছে রো ডট নোট এটা কোথায় ঢুকাইলাম এই ফিল্ডসে ঢুকবে কন্ট্রোল এক্স কোথায় এইখানে সেভ এখন আসছে কি দিয়ে আসছে এখন কিন্তু আইডি দিয়ে আসে নাই এখন আসছে স্ল্যাগ দিয়ে এখন প্রশ্ন হচ্ছে অন্য কিছু দিলে আসতেছে না আচ্ছা কি দিব আমার আমি এখন ক্রিয়েট করলে ক্রিয়েট করলে ইয়ে হচ্ছে না তো এটা কি করব টু ডু লিস্ট এমটি টু ডু লিস্ট ফাঁকা করে ফেললাম আমি কি করব পিএইচপি আর্টিসান ডিবি পিএইচপি আর্টিসান ডিবি সিড হ্যাঁ কিছু প্রবলেম পাওয়া গেছে কি বলে স্ল্যাগ ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু তো স্ল্যাগে কি ডিফল্ট ভ্যালু দিছিলাম কখনো স্ল্যাগে তো ডিফল্ট ভ্যালু দেই নাই এখানে দেই নাই এখানে দেই নাই
তাহলে এখানে দেই নাই কিন্তু ঢুকছিল স্লাগ। এখানে টু ডু লিস্টে একটা রেকর্ডও ঢুকে নেই না, ডিবিসি এর জন্য যে স্লাগ এটা কোথায় বানাইছিলাম, ডেটাবেজ সিড টু ডু লিস্ট টেবিল সিড না, তো এখানে এ ইউজ করছে স্লাগেবল টু ডু লিস্ট ইউজ করছে, আমি টু ডু লিস্ট টেবিল সিডারে টু ডু লিস্ট, ও আচ্ছা আমি তো ঘটনা তো ঘটছে এইখানে, আমি তো করছি ডিবি দিয়ে তাই না, তাহলে আমরা কি নিব ইউজ ইউজ দিব অ্যাপ স্ল্যাশ টু ডু লিস্ট। এখানে আমরা ইনসার্ট দিয়ে করব না, আমরা কি দিয়ে করব, আমরা করব ডলার নিউ লিস্ট ইকুয়াল টু নিউ টু ডু লিস্ট, তারপরে দিব নিউ লিস্ট ডট ডট নেম নিউ লিস্ট ডট কপি, নেম অবশ্যই অবজেক্ট যেহেতু এভাবে হবে না এইভাবে হবে, নিউ লিস্ট ডট ডিসক্রিপশন, আচ্ছা নেম দেওয়ার পরে এখানে কি হবে ইকুয়াল টু নিউ লিস্ট ডট ডিসক্রিপশনের পরে এখানে হবে ইকুয়াল টু, আর এখানে হবে নিউ লিস্ট ডট নোট, এখানে হবে এটা, তাহলে প্রত্যেকটার শেষে সেমিকোলন এবং হবে নিউ লিস্ট ডট সেভ না, না স্লাগের কাজ হচ্ছে অটো ক্রিয়েট হয়ে সেভ হওয়া, এবং ফ্রম কোথা থেকে নিবি নিবে বলছি নেম থেকে, আচ্ছা এই নেমটা আসে কোথা থেকে, ফেকার ডট নেম, ও একটা র্যান্ডম নাম দেয় তাই না, আচ্ছা তো আমরা ডিবিসিডে এরর আসছিল তখন, আবার যদি দেই এইবার এরর আসে নাই, এবার যদি আমরা চেক করি তাহলে দেখেন স্লাগে ভ্যালু আছে এবং এই ভ্যালুটা আসছে যে নাম এই নামের সাথে মিল রেখে। এখন কথা হচ্ছে আপনি যদি ডিটেল জানতে চান আপনাকে কিন্তু কি করতে হবে, লিস্টের পরে আইডি দিলে হবে না, লিস্টের পরে আপনাকে কি দিতে হবে স্ল্যাগ দিতে হবে, তাহলে আপনি ইনফরমেশনটা পাবেন। কি কি করলাম কি কি করলাম, হাত দিছি কোথায় কোথায় মডেলে, এটা নেক্সট, এটা তারপরে এখানে এইটা, এইখানে বলা হচ্ছে যে স্ল্যাগ ফিল্ডের ভ্যালুটা কোথা থেকে আসবে, নেম ফিল্ড থেকে আসবে, এখানে করছি এটা, আর আমার টেবিলে আমার আসলে একটা স্ল্যাগ ফিল্ড লাগবে, এখানে অটোমেটিক আপনি যখন এদেরকে ভ্যালু ঢুকাবেন এখানে ভ্যালু ঢুকে যাবে, কোথা থেকে নিবে নেম থেকে নিয়ে সে বানাবে, আবার একই রকম হইলে অটোমেটিক সে হাইপেন ওয়ান হাইপেন টু অ্যাড করে নেয়, বুঝছেন একই নাম যদি হয় এখানে দেখবেন অটোমেটিক হাইপেন ওয়ান আসবে বা হাইপেন টু আসবে, সেটা আমরা দেখব। হ্যাঁ হ্যাঁ আর ওই কম্পোজার থেকে তো অবশ্যই প্যাকেজটা ইনস্টল করতে হবে, প্যাকেজটা নাম তো আমি লিখে রাখছি, আপনাদের কাজ হচ্ছে এখান থেকে দেখা ফাইল সেভ ঠিক আছে, আর এখানে এখন আপনাকে দিতে হবে স্ল্যাগ, তাহলেই আপনি টু ডু লিস্ট পাবেন।